গ্রিকদের মতে আকাশে যখন দেবতারা যুদ্ধ করত তখন পৃথিবীতে বিদ্যুৎ চমকাত, আর বজ্রের দেবতা থর যখন কারো প্রতি ক্রোধে ফেটে পড়তেন তখনই নাকি সেই বজ্র ওই মানুষটির উপর পড়ত। যাই হোক, বজ্রপাত আপাত দৃষ্টিতে বিধ্বংসী কোনো প্রাকৃতিক দুর্যোগ মনে হলেও বজ্রপাতের রয়েছে নানাবিধ উপকারিতা। আমি যদি বলি পৃথিবীতে যদি বজ্রপাত না ঘটত তাহলে মানুষসহ অন্যান্য জীবজগৎ নিমিষেই ধ্বংস হয়ে যেত, ভেঙে পড়ত ইকোসিস্টেম। একদিকে যেমন বজ্রপাতের আঘাতেই প্রতি বছর বাংলাদেশেই মারা যায় গড়ে 300 জন মানুষ, সেখানে আবার আমি বলছি যে এর উপকারিতাও রয়েছে। শুনতে আয়রনিক মনে হচ্ছে, এটা জানার আগে আমাদের বজ্রপাত সম্পর্কে জেনে আসতে হবে, কিভাবে বজ্রপাত তৈরি হয় আর বজ্রপাতে উৎপন্ন তাপমাত্রা এত বেশি কেন। যেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 5600 ডিগ্রি সেলসিয়াস, সেখানে একটি বজ্রপাত থেকেই উৎপন্ন হয় 30,000 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি দুটি বস্তু একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, যেমন সিল্ক আর প্লাস্টিকের মধ্যে ঘর্ষণের ফলে ঋণাত্মক আধানের সৃষ্টি হয় এবং সেটি কোনো বস্তুর কাছাকাছি আনলে তড়িৎ আবেশের ফলে একটা আরেকটাকে আকর্ষণ করে। আকাশে মেঘের ভিতরে ঠান্ডা ও শুষ্ক বাতাস এবং অপেক্ষাকৃত গরম জলীয় বাষ্পের মিশ্রণের ফলে তা ঘনীভূত হয়ে বরফের ছোট খণ্ড এবং নরম শিলা তৈরি করে, আর বাতাসের ফলে বরফের খণ্ড আর নরম শিলার মধ্যে ঘর্ষণ হয়। এতে বরফখণ্ড ধনাত্মক আর শিলা ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়ে তারা মেঘের বিপরীত দুই প্রান্তে অবস্থান করে। এতে সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হয়। আমরা এটা জানি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে, সেই ফলশ্রুতিতে ধনাত্মক চার্জ থেকে বিদ্যুৎ ঋণাত্মক চার্জের দিকে আসার কথা, এখানেও ঠিক সেটাই হয়। কিন্তু বাতাস যেহেতু অপরিবাহী সে কারণে খুব সহজেই এই প্রক্রিয়া হয় না, অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে আসে না। কিন্তু যখন বিভবের চাপ প্রতি সেন্টিমিটারে 30,000 ভোল্টের বেশি হয় তখনই তা বাতাসে চিড় ধরিয়ে ঋণাত্মক আধানের সাথে মিলিত হয়, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর জন্য অনেক মেঘের দরকার এবং যার ঘনত্ব হবে অনেক বেশি। সাধারণত যখন এই বাতাসে চিড় ধরে, অর্থাৎ যখন বাতাসে চিড় ধরিয়ে ধনাত্মক আধান ঋণাত্মক আধানের সাথে মিলিত হয়, তখন এই চিড়কে আমরা বিদ্যুৎ চমকানো হিসেবে দেখতে পাই। যখন এই চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে তখন এখানে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয় যা প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা যেখানে মাত্র 5,600 ডিগ্রি সেলসিয়াস। এখন এই উচ্চ তাপমাত্রার কারণেই খুব অল্প সময়ের ব্যবধানে বাতাসে অনেক বেশি প্রসারণ হয়, এই প্রসারণের কারণেই বিকট আওয়াজের সৃষ্টি হয়, একেই মূলত থান্ডারস্টর্ম বলা হয়। আমরা জানি আলোর বেগ শব্দের বেগের চেয়ে অনেক বেশি, আর এই কারণেই আমরা প্রথমে বিদ্যুৎ চমকাতে দেখি, এরপর শব্দ শুনি। মূলত দুটো ঘটনা একই সাথেই হয়, চার্জের ডিসচার্জ হওয়াই মূলত বজ্রপাত। এই চার্জের ডিসচার্জ সাধারণত তিনভাবে হয়ে থাকে, একই মেঘের মধ্যে, আলাদা আলাদা মেঘের সাথে, মেঘ থেকে ভূমির দিকে, যা ভূপৃষ্ঠে আঘাত করে। সৌভাগ্যজনকভাবে বেশিরভাগ বজ্রপাত প্রথম দুইটা ক্যাটাগরিতে আসে, অর্থাৎ একই মেঘ এবং আলাদা মেঘের সাথে ডিসচার্জ হয়। 3 নম্বর ক্যাটাগরিতে পড়ার কারণেই মানুষসহ অন্যান্য প্রাণীদের সবথেকে বেশি ক্ষতি হয়। মূলত এইখানে মাটির কাছাকাছি যেসব মেঘ থাকে সেখানে নিচের দিকে ঋণাত্মক চার্জের প্রভাবে তড়িৎ আবেশ বা ইন্ডাকশনের কারণে মাটিতে তখন তার বিপরীত চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ জমা হয়। কোনো বস্তুতে সবথেকে বেশি চার্জ জমা হয় বস্তুটির তীক্ষ্ণ অংশে। তাই যদি কোনো উঁচু স্থান যেমন বিল্ডিং বা বড় কোনো গাছ থাকে সেখানে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি থাকে, ফলে মেঘ থেকে ঋণাত্মক আধান কম দূরত্ব অতিক্রম করে ডিসচার্জ হতে চায়, অর্থাৎ মেঘ থেকে গাছ বা উঁচু বিল্ডিংয়ের দিকে ঋণাত্মক আধান প্রবাহিত হয় আর ঘটে বজ্রপাত। সাধারণত উঁচু বিল্ডিং বা গাছে বজ্রপাত পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই বজ্রপাতের কারণেই প্রতি বছর সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যান, বিশাল কোনো স্থাপনাও ধ্বংস করে ফেলে এই বজ্রপাত। বজ্রপাতের এত এত অপকারিতা এবং বিপর্যয়, আদৌ কি এর কোনো উপকারিতা থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। আমরা তো সবাই জানি জীবন সৃষ্টি হওয়ার জন্য 3টি উপাদান আবশ্যক, তা হচ্ছে পানি,
অক্সিজেন এবং ডিএনএ অথবা আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ এর মূল উপাদানই হচ্ছে নাইট্রোজেন। বায়ুতে 78.09% নাইট্রোজেন গ্যাস থাকলেও মানুষ বা অন্যান্য জীব সেটা গ্রহণ করতে পারে না, অর্থাৎ সরাসরি আমরা বায়ু থেকে কখনো নাইট্রোজেন গ্রহণ করতে পারবো না। তাছাড়াও নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তাই একে সহজে ভাঙাও সম্ভব না। একে ভাঙার জন্য অনেক বেশি তাপমাত্রার দরকার। কিন্তু বজ্রপাতের সময় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে নাইট্রোজেনের অক্সাইড, কারণ এইখানে অনেক বেশি তাপ উৎপন্ন হয়। এই অক্সাইড জলীয় বাষ্পের সংস্পর্শে এসে পরিণত হয় অতি লঘু নাইট্রিক অ্যাসিডে। নাইট্রিক অ্যাসিড সহজেই মাটির অভ্যন্তরে প্রবেশ করে। মাটির বিভিন্ন খনিজ পদার্থ সহজেই অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়। অ্যাসিড ও দাতব অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় নাইট্রেট লবণ, যা উদ্ভিদের অন্যতম পুষ্টি পদার্থ, যা অন্যান্য প্রাণী গ্রহণ করে নিজেদের মধ্যে আমিষ হিসেবে জমা রাখে। মজার ব্যাপার হলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.09% হলেও লিথোস্ফিয়ার বা মাটিতে এর পরিমাণ মাত্র 0.1%। প্রোটিন বা অন্যান্য অ্যাসিডের অপরিহার্য উপাদান নাইট্রোজেন। বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ নাইট্রোজেন থাকলেও প্রাণী ও উদ্ভিদ তা গ্রহণে সম্পূর্ণ অক্ষম। অ্যাজোভেক্টর নামের এক ব্যাকটেরিয়া মটর, ছোলা প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ে থেকে বাতাসের নাইট্রোজেনকে যৌগে পরিণত করে, তবে তার পরিমাণ খুবই সামান্য। এর পাশাপাশি আবার রয়েছে ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া, যারা মাটির নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন গ্যাসকে মুক্ত করে। অর্থাৎ মাটিতে নাইট্রোজেন বা পরোক্ষভাবে প্রোটিনের উৎস হলো বজ্রপাত ও বৃষ্টির দ্বারা তৈরি নাইট্রিক অ্যাসিড। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি আরও বহু প্রকার গ্যাস থাকে। এইসব গ্যাসের উপস্থিতি বায়ু দূষণ ঘটায়, এমনকি অ্যাসিড বৃষ্টি ঘটাতেও সাহায্য করে। বায়ুমণ্ডলে বজ্রপাত বা বিদ্যুৎ খরণের ফলে গ্যাসগুলি অতি লঘু অ্যাসিডে পরিবর্তিত হয়ে মাটিতে নেমে আসে, অর্থাৎ ঘন অ্যাসিড থেকে তারা লঘু হয়ে যায়। তাই শুধু উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির জন্যই নয়, দূষণ নিয়ন্ত্রিত পরিবেশ তৈরির পেছনেও বজ্রপাতের ভূমিকা অনেক বেশি। অর্থাৎ বায়ু দূষণ কমাতে বজ্রপাত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে বড় ব্যাপার, ধরার বুকে যদি বজ্রপাত না হতো তাহলে থাকতো না কোনো প্রাণ সম্পদ, কারণ প্রথম প্রোটোপ্লাজম সৃষ্টির পেছনেও রয়েছে বজ্রপাতের অবদান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করতে পারেন, আর আমাদের অভিকর্ষ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বজ্রপাতের মতোই আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে হিট ওয়েভ। হিট ওয়েভ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।